হিসের তথ্যাদির সাহায্যে একটি বর্গাকার বিমের জন্য প্রয়োজনীয় আকার বের করো। এখানে কিছু তথ্য দেয়া, দেখুন সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট এম, শিয়ার ফোর্স দেওয়া আছে বেন্ডিং পিয়ন শিয়ার পিয়ন, দেখুন এখানে এটা শিয়ার পিয়ন দেওয়া আছে। তো এই অঙ্ক করার ক্ষেত্রে প্রথমে আমাদের যা করতে হবে, দেখুন এখানে শিয়ার পিয়ন দেওয়া আছে কেজি সেন্টিমিটার স্কোয়ার এবং বেন্ডিং পিয়ন একই রকম কেজি সেন্টিমিটার স্কোয়ার, কিন্তু এই শিয়ার ফোর্স এবং সর্বোচ্চ বেন্ডিং মোমেন্টের মান টন মিটারে দেওয়া আছে। এই দুটোকে আমরা কনভার্ট করে কেজি সেন্টিমিটার নেব, অর্থাৎ কেজিতে থাকবে এবং সেন্টিমিটারে থাকবে। দেখুন মোমেন্ট অর্থাৎ এম সমান এক টন টন মিটার, এটাকে যদি আমি কেজি সেন্টিমিটার নিই তাহলে এক টন হয় 1000 কেজি, এবং এই মিটার থেকে সেন্টিমিটার নিলে 100, তার মানে দাঁড়ায় 10^5 অথবা 1 দিয়ে 1, 2, 3, 4, 5 কেজি সেন্টিমিটার। তদ্রূপ এই যে ভি সমান 3 টন, এখানেও 3000 কেজি লেখা যায়। তাহলে এই মানটা আমরা পেয়ে গেলাম, বাকি মান যদি দেওয়া আছে তাহলে এখন আমরা অঙ্ক শুরু করতে পারি। এখন যদি আমরা বেন্ডিং পিয়নের ভিত্তিতে মোমেন্ট বের করি, অর্থাৎ আমরা জানি এস বি সমান এম ওয়াই বাই আই, এখানে এম হলো সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট এবং ওয়াই হলো দেখুন এইটা থেকে, অর্থাৎ এই যে আমাদের বিমের আকার আমরা মনে করি যেহেতু এটা বর্গাকার বলা আছে, এটাও বি এবং এখানেও বি, এবং আই হলো মোমেন্ট অফ ইনার্শিয়া, অর্থাৎ এই বর্গাকার ক্ষেত্রে আই সমান B^4/12 এবং ওয়াই সমান B/2, অর্থাৎ এই এর অর্ধেক B/2। তাহলে বা এখন এস বি সমান দেওয়া আছে কত, সরি এখানে 1100 কেজি/সেন্টিমিটার দেওয়া আছে, এখানে এই যে 100 গেল এবং মোমেন্ট, তাহলে মোমেন্ট আছে কত, 1 টন মিটার ছিল এখানে, তাহলে 1 দিয়া এটা গেল মোমেন্টের মান এম ইন্টু ওয়াই মান B/2 এবং আই সমান B^4/12। দেখুন এখান থেকে আমাদের বি এর মান কত আসে, বা তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি অর্থাৎ সমাধানের নিয়ম অনুসারে, তাহলে বি সমান আসে 58.17, এটা আসলো বেন্ডিং পিয়নের ভিত্তিতে। এখন বের করবো আমরা, এখন আমরা শিয়ার পিয়নের ভিত্তিতে দেখব মান কত আসে। এখন শিয়ার পিয়ন অর্থাৎ এস এস শিয়ার স্ট্রেস, এই ফর্মুলা থেকে আমরা কি জানি, VQ/IB, এখানে আই যেহেতু আমরা আগেই পেয়েছি, অর্থাৎ B^12/12, এখানে ভি এর মান দেয়া আছে 3 টন, এদের দেখুন উপরে দেওয়া আছে 3 টন, এবং কিউ সমান কি, কিউ হচ্ছে এ ওয়াই বার, এখানে এই ওয়াই বারটা কিভাবে আসে, আমাদের এই বর্গাকার বিম তো ঠিক ওয়াই বারটা ঠিক এখানে হবে, অর্থাৎ আমাদের এটা বরাবর বিবেচনা করতে হবে, আমাদের শিয়ার পিয়নের ভিত্তিতে যদি আমরা বিমের আকার বের করি, এইটুকু তা এর মান জানি আমরা বি, এবং এখান থেকে এর মান জানি আমরা B/2, যেহেতু এই ফুল মান হচ্ছে বি, তার এটা হচ্ছে B/2। এখন দেখুন এখানে এর মান কত হয়, তাহলে এ সমান সরি বি গুণন B/2, এখন এই দূরত্বটা কত, মানে আমরা তো ওয়াই বার যেহেতু বের করবো, তার মানে এর অর্ধেক, এই যে নিরপেক্ষ কক্ষ আছে নিরপেক্ষ কক্ষ থেকে অর্ধেক, তার মানে B/2 এখানে / 2, অর্থাৎ এই B/2 এর অর্ধেক, তাহলে আমাদের মান আসে B³/8, এটা আসলো কিউ এর মান।
এখন দেখুন,